এই ডাউটটা আমাদেরকে দিয়েছে সপ্তর্ষি। হোয়াট ইজ ল অফ ট্রায়াঙ্গেল ফর ভেক্টর এডিশন? ডিরাইভ দ্য রিলেশন সাইন আলফা বাই এ ইকুয়ালস টু সাইন বিটা বাই বি ইকুয়ালস টু সাইন গামা সি, সাইন গামা বাই সি, যেখানে এবিসি হচ্ছে তিনটে অপোজিট অ্যাঙ্গেল। মানে ছবিটা কিরকম হবে, যদি একটা ট্রায়াঙ্গেল এইরকম ইমাজিন করি, সাপোজ এই 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 একটা ট্রায়াঙ্গেল কি ইমাজিন করলাম, কিন্তু দেখো কি করেছি, এই ট্রায়াঙ্গেলের যে অর্ডারটা দেখো প্রত্যেকটারই আমি ক্লক ওয়াইজ রেখেছি বা অ্যান্টি ক্লক ওয়াইজ, যে কোনো একটা অর্ডারে করতে হবে। আচ্ছা ধরো এই ভেক্টরটার নাম দিলাম ভেক্টর এ, এটার নাম দিলাম ভেক্টর বি, এটার নাম দিলাম ভেক্টর সি, সাপোজ এই তিনটে নাম দিলাম। তাহলে তিনটে যেহেতু সেম অর্ডারে আছে, আমরা জানি সেম অর্ডারে তিনটে ভেক্টরের সাম কি হয়, জিরো হয়। তার মানে এখান থেকে লিখতে পারি নিশ্চয়ই এ প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো। ওকে আচ্ছা এবার দেখো, আমি যদি এইটার সাথে যে কোনো একটা ভেক্টর ভেক্টরকে ক্রস প্রোডাক্ট করি, তার মানে সাপোজ এ প্লাস বি প্লাস সি ক্রস এ করলাম, ওকে, তাহলে ইকুয়াল যে জিরো ক্রস এ করবো, জিরো ক্রসে তো অবভিয়াসলি জিরো, তাহলে এটা কি হবে, এটা এ প্লাস বি প্লাস সি প্লাস এ হয়ে থাকবে। আচ্ছা একটা জিনিস দেখো, এই যে এ সাইডটা তার উল্টো দিকের যে অ্যাঙ্গেল, ধরো এটাকে আমি আলফা বললাম, সি এর উল্টো দিকের অ্যাঙ্গেলকে আমি বিটা বললাম, আচ্ছা বি এর উল্টো দিকেরটাকে বিটা বলি, সি এর উল্টো দিকেরটাকে গামা বলি, কারণ সি এর তলায় কি আছে, গামা আছে। ওকে আচ্ছা দেখো আমি এটাকে এরকম ভাবে ভাঙতে পারি যে এ প্লাস বি প্লাস সি মানে বলতে পারি যে এ ক্রস এ প্লাস বি ক্রস এ প্লাস সি ক্রস এ ইকুয়াল জিরো। আচ্ছা এটাকে না ক্রস প্রোডাক্টের রুলে ভাবি, এটা কি ভাবতে পারি, মড এ সাইন অফ জিরো, এটাকে ভাবতে পারি মড বি মড এ সাইন অফ, আচ্ছা মড বি মড এ, তার মানে বি ক্রস এ করছি আমি, কি করছি দেখো বি ক্রস এ, এটাকে এদিকে এক্সটেন্ড করে দিলাম, মানে এটাকে এই বরাবর এক্সটেন্ড করে দিলাম, বি থেকে এর মধ্যে বি ক্রস এ, বি ক্রস এ মানে কোন দিকে দেখো, এই দিকে ভাবছি না অ্যান্টি ক্লক ওয়াইজ, আমি এখানে ইচ্ছা করে অ্যান্টি ক্লক ওয়াইজ লিখে দিচ্ছি এসি। আচ্ছা এইটা যদি গামা হয় তাহলে এটা কি হবে, নিশ্চয়ই 180 মাইনাস গামা, তাহলে অ্যান্টি ক্লক ওয়াইজ ভাবলে, তাহলে ভেক্টরটা ধরো অ্যান্টি ক্লকওয়াইজ হওয়া মানে উপর দিকে আসছে, তার মানে এখানে এই যে ভেক্টর ডাইরেকশন সেটা উপর দিকে, তাহলে এটাকে লিখতে পারি যে মড বি মড এ সাইন অফ 180 মাইনাস গামা ইন্টু উপরের দিকে প্লাস সি ক্রস এ করছি, তাহলে এটাকে লিখতে পারি মড সি মড এ সাইন অফ, আচ্ছা সি আর এ, তার মানে এই অ্যাঙ্গেলটা না, এদের মধ্যে এই অ্যাঙ্গেলটা না, এই অ্যাঙ্গেলটা কত, নিশ্চয়ই 180 মাইনাস বিটা। আচ্ছা দেখো এ ও উল্টো করেছি, সরি সরি সরি, এটা ওই দিকে না, এটা এদিকে আছে, সিটাকে আমি এদিকে এক্সটেন্ড করে দিচ্ছি, কারণ এটা এদিকে এক্সটেন্ড করছি, তাহলে এইটা হচ্ছে সি এর দিক, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এটা হবে 180 মাইনাস বিটা। আচ্ছা আমি কি করছি, আমি সি ক্রস এ করছি, দেখো সি ক্রস এ, তার মানে এই দিকে ঘুরছি না, এইটা ছিল অ্যান্টি ক্লক ওয়াইজ, এইটা কোন দিক, ক্লক ওয়াইজ, তার মানে এখানে যে ভেক্টরটা হবে অবভিয়াসলি সেটা নিচের দিকে যাবে, কারণ আমরা জানি কি যে অ্যান্টি ক্লক ওয়াইজ হলো উপর দিকে, ক্লক ওয়াইজ হলো ভেতর দিকে, তাহলে সেটা কি হবে, ভেতর দিকে যাবে, তাহলে এখানে এটা কি করব, সাইন অফ 180 মাইনাস বি ক্রস এর ক্ষেত্রে হচ্ছে গামা, সি ক্রস এর ক্ষেত্রে হচ্ছে বিটা ইন্টু ভেতর দিকে ইকুয়ালস টু জিরো। আচ্ছা এবার একটা জিনিস দেখো, তাহলে সাইন জিরো মানে জিরো, এটা নিয়ে আমার কোনো হেডেক নেই, তাহলে এটাকে লিখতে পারি বি এ সাইন অফ গামা উপর দিকে প্লাস সি এ সাইন অফ বিটা ভেতর দিকে ইকুয়ালস টু জিরো, দেখো দুটো অপোজিট ডাইরেকশন। আচ্ছা আমরা ভেক্টরে কি জানি, সাপোজ একটা ভেক্টর 10 মিটার আই হ্যাট আছে, যদি সেটাকে উল্টো দিকে দেখাতে চাই তাহলে লিখতে পারি -10 মিটার আই হ্যাট, তার মানে একটা মাইনাস অ্যাড করে দিলে ডাইরেকশনটা আমার এক হয়ে যেতে পারে, এটা পসিবল, তাহলে আমি কি করব, এখানেও একই জিনিস করব, এখানেও আমি একই রকম ভাবে এটাকে লিখে নেব যে বি এ সাইন অফ গামা উপরের দিকে মাইনাস সি এ সাইন অফ বিটা
উপরের দিকে ইকুয়ালস টু জিরো ওকে আচ্ছা তাহলে এখান থেকে কি লিখতে পারি যে বি এ সাইন গামা ইকুয়ালস টু সি এ সাইন বিটা দেখো এ এ কেটে যায় দুদিকে ডট তো আমি সাইনটা নিয়েও ভাবছি না তাই এখন তাহলে এখান থেকে কি লিখতে পারি যে অর সাইন আচ্ছা এইভাবে লিখি যে বি এখানে কিভাবে দিয়েছে সাইন গামা বাই সি তাহলে সিটাকে এই পাশে নিয়ে আসছি সো সাইন গামা বাই সি ইকুয়ালস টু সাইন বিটা বাই ওকে এটা আমরা পেয়ে গেলাম তাহলে এটা যেমন এ দিয়ে ক্রস করে পেলাম সেরকম ভাবেই এই সেম জিনিসটাকে আমি সাপোজ বি দিয়ে ক্রস করছি তাহলে কি করছি এ প্লাস বি প্লাস সি ক্রস বি করছি তার মানে এটা জিরো ক্রস বি হবে তাই না তাহলে এখান থেকে কি লিখতে পারি যে এ বি সাইন অফ এ ক্রস বি এ ক্রস বি মানে দেখো এ ক্রস বি মানে এ থেকে বি এর দিকে এ ক্রস বি মানে এ থেকে বি এর দিকে এ থেকে বি এর দিকে তাহলে এইদিকে হলে তখন এই ক্ষেত্রে কি হবে ভেতর দিকে হবে সাইন 180 মাইনাস গামা তাহলে এটাকে লিখতে পারি কি যে ইকুয়ালস টু সাইন 180 মাইনাস গামা ইনটু কোন দিকে ভেতর দিকে প্লাস বি ক্রস বি ইনটু সাইন জিরো তাহলে এই পার্টটা কেটে যাবে তারপরে সি ক্রস বি তাহলে সি বি সাইন অফ আচ্ছা সি ক্রস বি তাহলে এই দিকে হচ্ছে বি এদিকে হচ্ছে সি তাহলে সি ক্রস বি কি হবে এই দিক বরাবর হবে না তাহলে এই দিক বরাবর মানে কি অবভিয়াসলি এটা ইজ টুয়ার্ডস দ্য অ্যান্টি ক্লক ওয়াইজ ডাইরেকশন তাহলে এখানে কোন দিকে উপরে হবে এই অ্যাঙ্গেলটা কত এটা আলফা হলে দিস উইল বি 180 মাইনাস আলফা ওকে তাহলে এখানে করবো সি বি সাইন অফ 180 মাইনাস আলফা ইন্টু উপর দিকে ইকুয়াল টু জিরো একই লজি যে ডাইরেকশনটা চেঞ্জ করে দেবো তাহলে এ বি সাইন গামা ভেতরের দিকে মাইনাস সি বি সাইন আলফা ভেতরের দিকে ইকুয়াল টু জিরো আর এটাকে লিখতে পারি যে এ বি সাইন গামা ইকুয়াল টু সি বি সাইন আলফা রাইট এ এ আচ্ছা বি বি বোথ সাইড থেকে কেটে যাচ্ছে তাহলে এটাকে লিখতে পারি এ বাই সাইন আলফা ইকুয়াল টু সি বাই সাইন গামা আচ্ছা এটার নাম দিলাম ইকুয়েশন টু আর এটার নাম দিলাম ইকুয়েশন ওয়ান তাহলে দেখ সাইন সাইন গামা বাই সি আচ্ছা উল্টে দিই এটাকে আমি লিখছি এইভাবে সাইন আচ্ছা গামা বাই সিটাকে আগে লিখছি ইকুয়াল টু সাইন আলফা বাই এ বলতেই পারি এটাকে দিলাম টু নাম্বার তাহলে দেখো সাইন গামা বাই সি আর সাইন গামা বাই সি এখানেও রয়েছে তাহলে দুটো ডান দিক আলাদা কিন্তু দুটো যেহেতু সাইন গামা বাই সি তাহলে এটাকে আমি ইকুয়েট করে দিতে পারি ইকুয়েটিং ইকুয়েটিং ওয়ান অ্যান্ড টু উই গেট দুটোকে ইকুয়েট করলে কি পাবো নিশ্চয়ই সাইন আলফা বাই এ ইকুয়াল সাইন বিটা বাই বি ইকুয়াল সাইন অফ গামা বাই সি ওকে দিস ইজ দি আনসার যদি কেউ না বুঝতে পেরে থাকো এটাকে আরেকবার দেখবে ভীষণ সোজা কিছু নেই শুধু একবার দেখতে হবে একটু জাস্ট দেখতে বড় কিন্তু চেষ্টা করলেই তোমরা করতে পারবে না বুঝতে পারলে আমাকে বলবে যতবার না বুঝবে আমি তোমাকে ততবার বুঝিয়ে দেবো অসুবিধা নেই